এই সিনেমাটা হচ্ছে যে ত্রিভুজ আকৃতির একটা প্রেমের গল্প। আগে যন্ত্রণা থেকে কিছু যন্ত্রণা নিয়ে নেই এবং দর্শকের ভালোবাসা নিয়ে নেই। যন্ত্রণার মাধ্যমেই তো আদরকে পেলাম, তো আদরের সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আমি একজন সুপারস্টারের সাথে কাজ করার জন্য অবশ্যই মুখে আছি, যেহেতু সাকিব খান ভাইয়া আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে 25 বছর সময় পার করেছেন, তার একটা আলাদা ভালোবাসার দর্শক আছে। সমস্ত সুপারস্টার হিরোদের সাথে আমি কাজ করব। প্রিয়তমার যদি কথা বলি তাহলে আমি বলবো যে সম্পূর্ণ ফিল্মটাই আমার কাছে খুব ভালো লেগেছে। একটা হিরো নিজেকে কতটুকু চরিত্রের সাথে ভাঙতে পারে এটা আসলে না দেখলে বোঝা যাবে না, যে একটা দর্শক এটা দেখবে। আমার মনে হয় দর্শক কেঁদেও দিবে যে যন্ত্রণা সিনেমাটা শেষ পর্যন্ত কি হয় না হয়, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট আর পাওয়া না পাওয়ার গল্প, একটা টান টান উত্তেজনার মধ্যে সবসময় দর্শক থাকবে যে কে কার হয়ে যাচ্ছে, এরকম একটা সাসপেন্সের মধ্যে 2 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে দর্শক যাবে। যন্ত্রণা সিনেমাটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি তো সিনেমাতে আসতে চাইনি। এই সিনেমার নির্মাতা আমাকে বলেছিল যে আপু আপনি বড় পর্দায় কাজ করলে অনেক ভালো কিছু করতে পারবেন, তা আমি তো ওনাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে না ভাইয়া, এখন তো আসলে সিনেমাতে কাজ করার জন্য আমি রেডি না। তো সেভাবে করেই ভাইয়ার সাথে একটা আলোচনা করে যন্ত্রণা সিনেমাতে যুক্ত হওয়া। এখন মনে মনে অনেক হাসি পায় যে আমি প্রথমেই ফোন করে বলে দিয়েছিলাম যে আমি আসলে যন্ত্রণাতে কাজ করব না ভাইয়া, আগে থেকে নায়িকা নির্বাচন করেছেন, সেই নায়িকা কাজ করছেন না বলে এখন আমার সাথে কাজ করছেন। তো এ নিয়ে অনেক কথা কাটাকাটি সবকিছু মিলিয়ে একটা আলোচনা, তারপরে গিয়ে তার সাথে একমত হওয়া যে যন্ত্রণায় কাজ করব, ঠিক আছে ফাইনালি। তো এভাবে করেই আর কি যন্ত্রণায় যুক্ত হওয়া। যন্ত্রণাতে আসার আগে বেসিক্যালি আমি সবিজঙ্গনে আমার পথ চলা হচ্ছে যে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন দিয়ে। অনম বিশ্বাস দাদার একটা গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে আমি কাজ করেছিলাম। তার আগে আমার কাজ করা হয়েছিল একই গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে, সেটা হচ্ছে যে অমিতাভ রেজা ভাইয়ের একটা গ্রামীণ ফোনের বিজ্ঞাপন দিয়ে আমার সবিজঙ্গনে পথ চলা। তারপরে গিয়ে হচ্ছে অনম বিশ্বাস দাদার একটা গ্রামীণ ফোনের কাজ করা। তো এই দুটো গ্রামীণ ফোনের বিজ্ঞাপন দিয়েই আমার মূলত সবিজঙ্গনে পথ চলা। এই সিনেমাটা হচ্ছে যে ত্রিভুজ আকৃতির একটা প্রেমের গল্প। সো দুটো হিরোইনের মধ্যে আমি একটা হিরোইন। সো আশা করি দর্শক খুব উপভোগ করবে। এটা একটা প্রেম প্রণয়ের গল্প। সো আমরা সবাই একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাই। সবকিছু মিলিয়ে আমরা বলবো যে আমরা যারা পৃথিবীতে মানুষ বসবাস করি, সো সবাই একটা যন্ত্রণা, একটা প্রেম প্রণয়, পাওয়া না পাওয়ার গল্পের মধ্য দিয়ে আমরা গিয়ে থাকি। সো আমাদের সিনেমাটা তারই একটা চেষ্টার প্রতিচ্ছবি। সেটার জন্য তো একটু দেখতে হবে, আগে বলে দিলে তো হবে না। এখন পর্যন্ত বেশ কিছু সিনেমার জন্য আলোচনায় আছে, আর আমার আরো বেশ কিছু সিনেমা মুক্তি পাবে যেগুলো এডিটর টেবিলে সম্পাদিত হচ্ছে, আর নতুন কিছু সিনেমার খবর আমি দর্শকদের জন্য দিব। আগে যন্ত্রণা থেকে কিছু যন্ত্রণা নিয়ে নেই এবং দর্শকের ভালোবাসা নিয়ে নেই। আমি যখন ছোট পর্দায় কাজ করতাম তো তখন আমার কাছে মনে হয়েছিল যে শতাব্দী ওয়াদুদ্দা খুব ভালো কাজ করে, ওনার সাথে যদি কখনো কাজের সুযোগ হয়ে থাকে। তো ফাইনালি আমি যন্ত্রণাতে হিরো আদর আজাদকে পেলাম, ডন ভাইকে পেলাম, যাদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি। সো শতাব্দী ওয়াদুদ্দার ফাইট অ্যাকশন সামনে থেকে দেখতে পেয়ে না আমার কাছে সব মিলিয়ে মনে হয় যে আমি সত্যিই খুব ভাগ্যবান যে যন্ত্রণা নামক একটা সিনেমাতে আমি কাজের সুযোগ পেয়েছি। যন্ত্রণার মাধ্যমে তো আদরকে পেলাম, তো আদরের সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আদর খুব ভালো ড্যান্স করে, ভালো অভিনয় করে, আর প্রত্যেকটা সিনে যাওয়ার আগে ও খুব সিরিয়াস ছিল। যেমন ওর সাথে আমি যখন সেটে গিয়েছিলাম, তো সেটে যাওয়ার পরে তো আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, হাসপাতালে ভর্তি হয়েছিলাম, সবাই জানে। তো তখন 4 থেকে 5 দিন হিরোকে আমি চোখেই দেখিনি। সো যখন ওর সাথে ফার্স্ট আমরা সিন করি তখন ও হ্যান্ডশেক করে বলে যে তোমার সাথে কিন্তু এটা আমার ফার্স্ট দিন। সো এইভাবে করে আর কি ও একটা বন্ধুত্বপূর্ণ ভাবে মিউচুয়াল ভাবে আমরা একটা সিনেমার কাজ সফলভাবে সম্পাদন করলাম, খুব ভালো ছিল। এতটুকু বলবো যে আদর খুব ভালো ছিল। হ্যাঁ 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 আমি একজন সুপারস্টারের সাথে কাজ করার জন্য অবশ্যই মুখে আছি, যেহেতু সাকিব খান ভাইয়া আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে 25 বছর সময় পার করেছেন, তার একটা আলাদা ভালোবাসার দর্শক আছে। আমি ইতিমধ্যেই অনেক জায়গায় বলেছি যে একজন সুপারস্টারের সাথে কাজ করা উচিত। একজন নবাগত নায়িকা হিসেবে অবশ্যই আমি চাই যে সমস্ত সুপারস্টার হিরোদের সাথে আমি কাজ করব। হ্যাঁ আমার কাছে তো খুব ভালোই লাগে, দর্শক তো
সুপারস্টারদেরকে সবসময় পছন্দ করে, কারণ 25 বছর 30 বছর শব্দটা কিন্তু একটা সুপারস্টার শব্দের সাথে যুক্ত হয়। সো আমি এতটুকু বলবো যে একজন সুপারস্টারের সাথে কাজ করার ইচ্ছা সবাই পোষণ করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন পর্যন্ত তো অন্য প্রসঙ্গে যাওয়ার চিন্তা ভাবনা কখনোই করিনি। সো আমার মনে হয় যে ভবিষ্যতে করবো না, কারণ আমরা সবাই মানুষ, মানুষ মানেই ভুল ত্রুটি করে থাকি। আর এখন তো সবাই থাকে না যে মুঠো ফোনের মাধ্যমে সবকিছু দেখে থাকে যে সময়টা কোন দিকে যাচ্ছে। সো আমার মনে হয় যে সবাই একটু ভেবে চিন্তেই আমরা কাজ করব। জি জি, হ্যাঁ হ্যাঁ। প্রিয়তমার যদি কথা বলি তাহলে আমি বলবো যে সম্পূর্ণ ফিল্মটাই আমার কাছে খুব ভালো লেগেছে। আর শেষ সিনটা যে থাকে না, যে সাকিব ভাইয়া কবরের পাশে যে বসে, তো একটা হিরো নিজেকে কতটুকু চরিত্রের সাথে ভাঙতে পারে এটা আসলে না দেখলে বোঝা যাবে না, যে একটা বৃদ্ধ বয়সে আপনার তাকানো কি হবে, আপনার বসা কি হবে, বা আপনার ভাবনা চিন্তা নিশ্চয়ই একটা 25 বছরের ছেলের মতন তাকানো হবে না। 25 বছরের ছেলের মতন ভাবনা চিন্তার যেরকম লুক অ্যান্ড ফিল তৈরি হয়, সেই আসলে ওই লুকটা আসলে ওই সময় তৈরি হবে না। সো একটা বৃদ্ধ 85 বছর 75 বছরের মানুষের লুক, কষ্ট নিশ্চয়ই অন্যরকম হবে। সাকিব খান ভাইয়া সেটাই আসলে খুব সুন্দর করে পরিস্ফুটিত করেছেন প্রিয়তমার মাধ্যমে। হ্যাঁ অবশ্যই, দর্শক এটা দেখবে, আমার মনে হয় দর্শক কেঁদেও দিবে যে যন্ত্রণা সিনেমাটা শেষ পর্যন্ত কি হয় না হয়, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট আর পাওয়া না পাওয়ার গল্প, একটা টানটান উত্তেজনার মধ্যে সবসময় দর্শক থাকবে যে কে কার হয়ে যাচ্ছে, এরকম একটা সাসপেন্সের মধ্যে 2 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে দর্শক যাবে, 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে দর্শক যাবে। যন্ত্রণা সিনেমার একটা সুন্দর ঘটনা সেটা হচ্ছে যে আমি যখন হিরোর সাথে আমার পরিচয় হয়, তো পরিচয় হওয়ার পরে ওর সাথে আমার একটা সুন্দর সম্পর্ক স্থাপন হয়। স্থাপন হওয়ার পরে পাশ থেকে থাকে না যে প্রথম ভালোবাসা ছিনিয়ে নিয়ে যাচ্ছে কেউ, তো সেরকম সেরকম করে হচ্ছে যে হিরোইন আমার উপর অ্যাটাক করতে চায়, তারপর এরকম আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। সেজন্য আর কি দর্শককে আমি অনুরোধ করব যে দর্শক যাতে হলে এসে, প্রেক্ষাগৃহে এসে পরিবার পরিজনদেরকে নিয়ে সিনেমাটি দেখে। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তাদের ভালোবাসাই আমাদের মেইন উদ্দেশ্য, এন্ড এই উদ্দেশ্য থেকে আমরা কখনোই সরতে পারবো না, কারণ একটা সফল অভিনেত্রী কিংবা নায়িকা সবাই কিন্তু নন্দিত হয় দর্শকের ভালোবাসার জন্য। সো আমি অনুরোধ করব যে দর্শক আমাদের বাংলা সিনেমা দেখুক, এমনকি আমার যন্ত্রণা সিনেমাটি দেখুক, আরও বেশি করে ভালোবাসুক, সাপোর্ট করুক।